ওখানে আপনি ট্রেনিং করেছেন? আর আমার বাবা ছিল আরেকটা ক্যাম্পে, আরেক ক্যাম্পে ছিলেন। তো ওই যুদ্ধকালীন সময় তো আপনার বাবার সাথে আপনার দেখা হয়েছে বা কোনো যোগাযোগ হয়েছে? ওইটাই, ওনার সাথে দেখা খুব কম হইতো। আমার মা আর ছোট বোনরা থাকতো একটা স্পেশাল ক্যাম্পে, যেটার নাম হাতিল্লাদ আর কি। তুমি কিভাবে যুক্ত হলে এই মাত্র 13 বছর বয়সে? আপনি করেন না করেন, আমি অ্যানিমেশন লোড করতাম খালি, ম্যাগাজিন গুলি শেষ হয়ে যেত ওগুলি, অথবা রেকি করতাম, এক দুই মাইল হাইটে যায় আবার ব্যাক করতাম। রেকি করা একটা দল, একসাথে তো 25 জন লোক যায়, তো এই লোকটা বিপদে যাতে না পড়ে এরা এই জন্য রেকি করতে হইতো কয়েকটা গ্রাম, দোকান, গ্রামের দোকান, এসব পরিস্থিতিটা দেখে আর কি। ওই সময় সবচেয়ে পাকিস্তানে আর্মি আসলে বোঝা যায়, কিন্তু রাজাকার ছিল তো, অত মুক্তিযোদ্ধাদের মতো ছিল। এটা এপ্রিল থেকে আসা পর্যন্ত, মানে ডিসেম্বর, ডিসেম্বরের, আমি ডিসেম্বরের প্রায় 8 মাস, না ডিসেম্বরে ঢাকায় পৌঁছে হলো 22-23 তারিখ করে দিলে। হ্যাঁ, আমি ক্যাপ্টেন ভুয়া উনি ছিলেন, পরে স্বাধীনতার পরে উনি বিডিআর ইনচার্জ ছিলেন, পরে আমি জানি আর দেখা হয়নি। রবিন, আমাদের একটা ছোট মেয়ে দাঁড়িয়েছে, কিছু একটা জিজ্ঞেস করতে চায়। নাম কি মা তোমার? নুমা, ইউ ক্যান আস্ক ইন ইংলিশ অর বাংলা, যেভাবে ইচ্ছা। আপনি যখন ছোট ছিলেন, মানে মুক্তিযুদ্ধতে ফাইট করছিলেন, তখন ভয় গেলেন? হ্যাঁ, ওই সময় ভয়টা আসলে ছিল না, ভয়টা ছিল না। ক্রস ফায়ারে আমি যখন পড়ছি, মাত্র জমির নালার মধ্যে নিজের শরীরকে কাটতে কাটতে সমান করে ফেলছি, তবু দেখি আগুনের শীষটা যে দেখা যায় না, আস্তে নেমে আসতেছে, ওরা নিচে দেওয়া করতেছে। তো মানে হয়তো একটু ভুলের জন্য, অথবা মুখের ভিতরে, নাকের ভিতরে, চোখের মধ্যে কাদা গেলে আপনি একটু নড়ে উঠলে কিন্তু আপনি আপনি তাদের পুলিশ শিকার হয়ে যাবেন। কিন্তু মনে হয় নাই যে আমি মারা যাব, এটা মানে অদ্ভুত একটা রোমান্স, মানে উত্তরণ ঘটিয়ে বা মুক্তি বা বিজয় যেটা সেটা ছিনিয়ে আনতে হবে, সেটাই ছিল আপনাদের। আমাদের এখানে না আজকে মুক্তিযোদ্ধা পেয়ে গেছি, মানে কি আমরা তো সবসময় তৈরি করি, এবং একটা অদ্ভুত ব্যাপার, একজন মুক্তিযোদ্ধা আছেন সঙ্গে সঙ্গে। আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা, ওরা কিন্তু আসলে যুদ্ধ তো দেখেনি, যুদ্ধের গল্প এরকম। হ্যাভ ইউ এভার সিন এ হিরো ইন রিয়েল লাইফ ফ্রম 1971 মোহনা? Yeah, I've seen a few. Who was it? Well, the first one I saw, I think, was my uncle. Speak up, darling. My dad's older brother. He was a Muktijuddha as well. And what was his name? Fuzlur Rahman. Fantomas. Yeah, Fantomas. Ki naam mita? Fuzlur Rahman Fantomas. Achha. So, how do you feel? You have seen another one real life. I know him for a long time, but I never knew, because he had been so modest. He never told his story. I don't think he would have told a story unless Selena was asking, because she wants to feel very proud of her husband, isn't it? So is there any question that you want to ask? You got to speak up, Mohana. This is something like, you know, really speak up your voice. Jokhon mane apni je to 13 bochhor boyoshe join korechen muktijuddha, to mane keno kisher jonno join korechen? এই বয়সটা কিন্তু মারাত্মক, এই 13-12-15-16 পর্যন্ত এটা মারাত্মক বয়স। আর
যুদ্ধের আগে থেকেই আমরা কিন্তু ডেমনস্ট্রেশন করতাম, মিছিল করতাম। আমরা যেহেতু ছোট ছিলাম, আমাদের নিত না, আমরা আমাদের বয়সীদের একত্র করে পাড়ার ভিতরে আমরা মিছিল করতাম, স্লোগান করতাম, যুদ্ধ করতো ভাব আর কি। তারপরে দেখলো যে সত্যি সত্যি যুদ্ধের চান্স আসায় চলে গেলেন। তারপরে আমি যেহেতু স্কাউট ক্যাডেটে ছিলাম, আমাদের পাড়ায় তিন মাস আগে থেকেই, যুদ্ধের আগে তিন মাস আগে থেকেই ট্রেনিং শুরু হলো। তো আমরা ট্রেনিং করতাম, আর আমার পার্টটা ছিল আমি বিগুল বাজাতাম। তো এবং যখন যুদ্ধ 25শে মার্চে রাত্রে যখন অ্যাটাক হলো, তখন শুনছিলাম বিকালে বন্দুক আসতেছে। আমরা বন্দুক নিয়ে তখন মার্চ পাস্ট করবো আর কি, ট্রেনিং করবো। তো ওইটার দেখা হয়নি, ওই বন্দুকগুলি আমাদের বিলের মধ্যে ডুবান হয়েছে। তারপর তো আমরা যা যার মতো বাইরে বেশি থাকা চলি। তো এর মধ্যে ভয় লাগে নাই কেন? মেয়েটার উত্তর হলো